ব্রিজ খুব জটিল একটি স্ট্রাকচার, অনেক রকম হিসেব নিকেশ করা লাগে। এরকম বড় একটা ব্রিজ বানাতে অনেক ব্রেন খাটাতে হয়, মাথা লাগে, বুঝলে? আরে কইল, ব্রিজ অনেক প্যাসেঞ্জার জিনিস, এরকম বড় বড় ব্রিজ বানাইতে বড় বড় মাইন্ডসের মাথা লাগে। আরে মেয়ে হলো কাহে, আমার দুলা ভাইয়ে এই ব্রিজের কনস্ট্রাকশনে কাম করে, হেয়ে মরে কইছে এই ব্রিজ বানাইতে নাকি মাইন্ডসের মাথা দেওয়া লাগে। শুনছি কারবার পদ্মা ব্রিজ খাড়া করাইতে নাকি মাইন্ডসের কল্লা দেওয়া লাগে। গুজব কিন্তু গোয়ের গন্ধের মতোই বাতাসে ছড়িয়ে যায়। আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা প্রায় সব ইস্যু নিয়ে মজা করতে জানি। আমরা ফেসবুকে ট্রল করি, সার্কাজম করি, এবং বেশিরভাগ ক্ষেত্রে এতে দোষের কিচ্ছু নাই। কিন্তু এরকম কিছু ইস্যু আছে যেখানে এই রসিকতা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। কারণ দুনিয়ার বুকে আমরা বাঙালি এমন একটা জাতি যে আমাদের সাথে সার্কাজম করলেও আবার ভেঙে বলে বুঝিয়ে দিতে হয় যে ভাই কথাটা মজা করে বলছে। আপনি হয়তো একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, আপনার কাছে কল্লা কাটার গুজব সেফ একটা রসিকতা, কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই গুজবকে কঠিন সত্য হিসেবে বিশ্বাস করে বসেন। এবং ফেসবুকে ইউটিউবে যখন এই কল্লা কাটার গুজব নিয়ে ফালতু সব ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে, তখন পুরো ব্যাপারটাই একটা ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নেয়। বাস্তবতা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে রাস্তাঘাটে ছেড়ে ধরা বলে ডাক দিলেই ফিনিশ। স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে, স্ত্রী এক পর্যায়ে স্বামীকে জাপটে ধরে ছেড়ে ধরা বলে চিৎকার দিলেন, সাথে সাথে মানুষ হামলে পড়ে পিটুনি শুরু হয়ে গেল। বকেয়া বাড়ি ভাড়া নিয়ে বাড়িওয়ালির সাথে ভাড়াটিয়া তর্ক চলছে, বাড়িওয়ালি চিৎকার দিলেন ছেড়ে ধরা, সাথে সাথে বিরোধ জনতা দৌড়ে এসে ধাম ধাম পিটুনি শুরু হয়ে গেল। সর্বত্র চলিতেছে সার্কাস। ঢাকায় বসে আমি আপনি সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মারাচ্ছি, গ্রামে গিয়ে দেখেন মানুষ কল্লা কাটার ভয়ে রাতে ঘুমাতে পারে না, লাঠির আমদা নিয়ে পাহারা দিয়ে বেড়াচ্ছে। গুজবের এতই প্রকোপ, এখন এই গুয়ের গন্ধ ছড়ানো গুজব বন্ধ করার জন্য প্রয়োজন সচেতনতার, এবং সেটা তৈরির দায়িত্ব আমার আপনার আম জনতার। হুজুব তৈরি হতে দিবেন না, হুজুব তৈরি হতে পারে এমন কিছু শেয়ার করবেন না, এবং মজা করে হলেও প্রশ্রয় দেবেন না, সচেতনতা তৈরি করুন। এরকম হৃদয় বিদারক নির্মম বিভৎস দৃশ্য যেন আর কোনোদিন আমাদের দেখতে না হয়।